স্বাধীনতার পর অন্তত পাঁচবার বাংলাদেশের হাজিরা পবিত্র হজ পালনের জন্য জাহাজে করে পবিত্র মক্কা নগরীতে গিয়েছেন। 1984 সালের পর পুরোপুরি বন্ধ হয়ে যায় জাহাজে করে হজ যাত্রা। দীর্ঘ 40 বছর পর আবারও সৌদি আরবে জাহাজে হজ যাত্রী পাঠানোর পরিকল্পনা করছে বাংলাদেশ। সম্প্রতি পতেঙ্গার ওয়াটার বাস টার্মিনালে অবস্থানরত MBB1 আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে এ তথ্য জানা গেছে। আর এই উদ্যোগ নিয়েছে দেশের জাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠান কর্ণফুলী শিপ বিল্ডার্স লিমিটেড। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার এম এ রশিদ জানান, মাত্র 7 দিনে সমুদ্রপথে পবিত্র হজ পালনে যেতে পারবেন বাংলাদেশের হাজিরা। এতে খরচও কমবে প্রায় 2 লাখ টাকা। 2024 সাল থেকে 32 তলা বিশিষ্ট আধুনিক জাহাজ চলাচল শুরু হবে চট্টগ্রাম জেদ্দা নৌ রুটে। 4,000 যাত্রী মাত্র 7 দিনে 3টি সাগর ও মহাসাগর পেরিয়ে জেদ্দা বন্দরে পৌঁছাবেন। এম এ রশিদ বলেন, এখন শুধু জাহাজটি আনার অনুমোদনের অপেক্ষা। আগে সমুদ্রপথে সৌদি আরব যেতে 1 মাসের মতো সময় লাগত, কিন্তু এখন অত্যাধুনিক প্রযুক্তি সমৃদ্ধ জাহাজগুলো উচ্চ গতিতে চলাচল করতে পারে। আশা করছি এর মাধ্যমে হজ যাত্রীদের সাশ্রয়ী খরচ ও বিকল্প উপায়ে ভ্রমণের সেবা দিতে পারব। তিনি আরও জানান, সাগর পথে যাত্রাকালে কোনো অসুবিধা ছাড়াই জাহাজে নামাজ আদায় করতে পারবেন হজ যাত্রীরা। বিমান ভ্রমণের ক্ষেত্রে বেশিরভাগ সময় যা করা যায় না। কর্ণফুলী শিপ বিল্ডার্সের MD বলেন, হজ যাত্রী বহনে জাহাজ চালুর বিষয়ে নৌ পরিবহন মন্ত্রণালয় সহ 11টি মন্ত্রণালয়ের সাথে বৈঠক হয়েছে। প্রধানমন্ত্রীর কাছেও এই বৈঠকের সারসংক্ষেপ পাঠানো হয়েছে। সারা বিশ্বে 10টি ক্লাসিফিকেশন সোসাইটি রয়েছে, যারা জাহাজের ফিটনেস, রিপেয়ার, পরিচালনা সহ সব কিছু দেখে জাহাজ চলাচলের অনুমতি দিয়ে থাকে। তাদের অনুমোদিত 32 তলা একটি জাহাজ আমদানি করা হবে। এই জাহাজটিতে একসঙ্গে 4,000 যাত্রী বহন করা যাবে। প্রতিষ্ঠানটি বলছে, 14 থেকে 15 তলা একটি নতুন জাহাজ তৈরি করতে 5,000 কোটি টাকা লাগে। তারা মাত্র 500 কোটি টাকা ব্যয়ে একটি পুরাতন জাহাজ আমদানি করবে। হজে বিমান ভাড়া সহ অন্যান্য খরচ মিলিয়ে জন প্রতি 5 লাখ টাকার মতো ব্যয় হয়। জাহাজটি চালু হলে 2 লাখ টাকা খরচ কমবে। চট্টগ্রাম বন্দর থেকে সৌদি আরব বন্দরের দূরত্ব প্রায় 4,406 মাইল। এই পথ পাড়ি দিতে অতিক্রম করতে হয় ভারত মহাসাগরের অংশ, বঙ্গোপসাগরের পাশাপাশি আরব সাগর এবং লোহিত সাগর। সমুদ্রপথে এই যাত্রায় সুপেয় পানি, খাবার এবং জ্বালানি সংগ্রহের জন্য যাত্রা বিরতি করতে হয় শ্রীলঙ্কার কলম্বো এবং ইয়ামেনের এডেন বন্দরে। প্রতি বছর সরকারি এবং বেসরকারি পর্যায়ে প্রায় 1 লাখ হাজি পবিত্র হজ পালনের জন্য বাংলাদেশ থেকে সৌদি আরবে যান। তবে মহামারী করোনার কারণে চলতি বছর হজ পালন করেছেন মাত্র 58,000 হাজি। সাদাকালো নিউজ।